বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পটিয়া তুগ বর্ণাঢ্য রেলি বাইর করা হয়। শনিবার বেন্যায় পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ছাত্র নেতা এস এম ইনজামামুল হক জসিমর নেতৃত্বে এ রেলি বাইর করা হয়। এডাই সময় মোটরসাইকেল, কার, মাইক্রো, সিএনজি সহ বিভিন্ন গাড়িবহর সদর প্রদক্ষিণ করে। ফারুক সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখে কচুয়া ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী দীপক, তাপস সিংহ, উৎপল সরকার রাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান আব্দুল সোবহান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ দোলাল চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা এস এম ফারুক, সাবেক ছাত্র নেতা শাহনেওয়াজ খান, মোহাম্মদ বোরহানউদ্দিন নাসির সহ আরো বোধকে। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পরিকল্পনা বাধার লক্ষ্যে তারা খারাপ এই ধারণা বাহকে আলা কর্তৃ নিয়ন্ত্রণ যুব সমাজই ইয়ানোর প্রতিবাদে আলা পটিয়াই পরিদর্শন করি। আরও পাশাপাশি আর এক নেতা শান্তুল চৌধুরীর নির্দেশে আর এক নেতা উদ্যম চাই গণতন্ত্রী শেখ হাসিনার দেশের অনেক জঙ্গি স্থান নাই। আর এক নেতা শান্তুল চৌধুরীর মহোদয়ের পরিয়ে অনেক জঙ্গি সন্ত্রাস হল স্থান নাই। রেলিওয়া কচুয়াই ইউনিয়ন পরিষদের শহীদ মুক্তিযোদ্ধা শাহ আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় জায়গায় শেষ হয়। পরে বিএলএ পরিষদ চত্বরত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উৎসব ক্যাক খাড়িয়ে উদযাপন করা হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।